হ্যালো, কে? আমি ছায়া। ছায়া? ছায়া কে? স্যার, কালকে রাতে বারে আমি ডান্স করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাইট। আচ্ছা, বারে কিন্তু তোমার নাম্বার আমি কারো কাছ থেকে পাই নাই। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? স্যার আমি বাসে। তুমি আজকে রাতে আমার সঙ্গে একটু দেখা করতে পারবা? রাতে? মানে কি? রাতে কেন স্যার? ফোন রাখো, রাখো। তোমারে আমি স্পেশাল গিফট দিব। গিফট? কেন স্যার, গিফট কেন? সেটা আসলেই জানতে পারবা। কোথায় আসতে হবে স্যার? তোমার এই নাম্বারে আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব। আচ্ছা স্যার, আমি আসব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা টেক্সট করতেছি। তুমি অ্যাড্রেস দিয়ে কি করবা? ইয়েস, সুকান্তকে পেয়ে গেছি। স্যার আসসালামু আলাইকুম। ও সরি সরি, ওয়ালাইকুম আসসালাম, বসো। অনেক সুন্দর স্যার। আসলেই অনেক সুন্দর স্যার। আমি কিন্তু জায়গাটার কথা বলেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর সুইমিং পুল, এগুলো না আমি কখনো এর আগে দেখি নাই। তাই নাকি? তোমাকে দেখে কিন্তু সেটা বিশ্বাস হচ্ছে না। কেন স্যার? তুমি তো খুবই স্মার্ট, তার মধ্যে আবার বারে ডান্স করো, এরকম সুইমিং পুল আগে দেখো নাই, এটা কিন্তু বিশ্বাস হচ্ছে না। স্মার্ট সে যে অল্প কিছুদিন ধরে বারে ডান্স করতে হচ্ছে তো পরিস্থিতির কারণে। কি প্রবলেম তোমার? ওই যে নাটক সিনেমার যে কমন প্রবলেম, নায়িকার অসুস্থ মা বাবাকে বাঁচাতে বারে নাচ গান করে, কিন্তু আমারটা একটু আলাদা। তোমারটা আলাদা কেন? আমারটা আলাদা কারণ আমার বাবা কিংবা মা না, আমার ভাইয়া, ও হেপাটাইটিস বি এর পেশেন্ট, বাঁচবে না, কনফার্ম মরে যাবে। কিন্তু মৃত্যুর আগে ভাইয়ার মেডিসিন আর ভালো খাবার দাবারের জন্য। শোনো, আজকে থেকে তোমার ভাইয়ের যত মেডিসিন আর খাবার দাবারের যা টাকা পয়সা লাগে সব আমি দেব। আপনি দেবেন কেন? কারণ তুমি তুমি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাইছো। আমি আপনাকে বাঁচালে কি হবে? আমি তো আমার ভাইয়াকে বাঁচাতে পারবো না। থাকো সব কথা, এখন বলুন আপনি আমাকে কেন ডেকেছেন। হ্যাঁ বলবো, তার আগে বলো তুমি কি খাবে। কিছু খাবো না স্যার, থ্যাংক ইউ। আরে তুমি কতক্ষণ ধরে শুধু আমাকে স্যার 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 বলছো কেন? তাহলে কি বলবো স্যার? সুকান্ত বলে ডাকতে পারো। এখন না স্যার, আমার লজ্জা লাগবে। তাহলে সুকান্ত দা বলে ডাকতে পারো। আপনাকে আমার দাদা বলতেও ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, শোনো এই যে নাও, এটা রাখো। কি এটা? এটার মধ্যে একটা মোবাইল আছে আর একটা ড্রেস আছে। তাই? থ্যাংক ইউ সো মাচ। ওয়া, কি দেখছেন স্যার? তোমাকে দেখি, তোমাকে তোমাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। আপনি একদম মিথ্যে বলছেন, এর আগে এরকম করে তো কেউ আমাকে দেখেনি। ওই আলাগো দেখার শোকই আসিল না। কিন্তু আপনার চোখ দুটো কিন্তু অনেক সুন্দর স্যার। এখন আমি যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। থ্যাংক ইউ স্যার, লাগবে না। কেন? আপনার গাড়ি থেকে
আমাকে নামতে দেখলে এলাকার লোকজন মনে করবে আমি নতুন গেটিস জোগাড় করে ফেলেছি। এটা আমি চাই না। আপনি হাসছেন যে? গেটিস কইতেছো তুমি কারে? আপনাকে? আমি তো বলবো না, মহল্লার লোকজন বলবে। ঠিক আছে, আমি গেটিস হইতে যাব না। এক মিনিট, এই টাকাগুলো রাখো। কেন স্যার, টাকা কেন? তোমার ভাইয়ের মেডিসিন আর ভালো খাবারের জন্য। লাগবে না স্যার, 15 দিনের মেডিসিন অলরেডি আছে। কি হয়েছে? পরে তো লাগবে, আমি দিচ্ছি, নাও। আপনি যদি টাকাটা আমাকে দিতে চান অথবা দেন, এরপরে আমি আর আপনার কাছে আসবো না। ওকে, কাল আমি তোমাকে ফোন দিব, তুমি চলে এসো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে স্যার, এখন আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।